মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো, শর্টকাট বলে দিয়ে যাই, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, বিশ্বনবী ফরমান চারটা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে? আল্লাহ। এক নম্বর আলমার আতুইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সওমাত সাহরাহা যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করবে, এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে? সহজ হয়ে গেল না? মাত্র চারটা, কয়টা আরো জোরে বলেন কয়টা? মাত্র চারটা কাজ। আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন, জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত, যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে? অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয়, আছে না, টেম্পুর মধ্যে বসাই যায় না, না সিএনজিতে বসছেন, এদিকে বসছে খালাম্মায় হাই হাই, পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে, এত ঘ্রাণ ঝাঁঝালো গন্ধ, ঝানিয়া নিষেধ করেছেন, পরচুলা লাগাতে নিষেধ করেছেন, পরচুলা চিনেন, আলগাচুল, এই আলগাচুল লাগানো নিষেধ, পুরুষদের জন্য নিষেধ, নারীদের জন্য নিষেধ। অনেক ছেলেদের টাক মাথা আলগাচুল লাগায় আছে না, নেই শাহরুখ খান সাজতে চায়, হিরো আলম সাজতে চায়, হিরো আলমের মাথাতে চুল আছে অনেক না, আচ্ছা। আবার অনেক নারীরা পরচুলা লাগায়, মায়েরা নিষেধ, ব্রু প্লাক নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে, চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পড়তে পারবে, কবুল করে নিবে কে? মায়েরা খেয়াল করে শুনেন আপনাদের ড্রেস কেমন হবে। নাম্বার ওয়ান, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে, যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি, শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় না, এটা বলা যাবে? কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী, ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে দেখতে, কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়, এই জন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে, দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই, লাগবে এক চোখ, উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন, এমনি তাকাইতেন। সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড়, ভয় লাগতো, চোখ একটা দেখা যায় আর একটা খোলা, উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম। আবার অনেক মহিলারা পা ঢাকে না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, সবসময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না, হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিশ্বনবী বললেন তাই, তাহলে এক বিঘত নিজ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে, বিশ্বনবী বললেন এক হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের এক ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। দুই নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং, আরো জোরে বলেন, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায়, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই, ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না, মোটা কাপড়ের হবে, এই যে আমার জুব্বা দেখছেন, আমি মহিলাকে পোশাক পরে ফেলাইছি কিন্তু হারা পরে না, এরকম মোটা হবে, মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না, বাইনোকুলার দিয়েও দেখা যাবে না, আবার ঢিলে ঢালা আছে না নাই। আমরা পুরুষরা যে এটা পরি, এটা দিয়ে তিন মহিলার কাপড় হয়, ঠিক কিনা? কাপড় পরতে চায় না তারা, ওদের পোশাক আমরা নিয়ে নিস, তার মানে ঢিলে ঢালা হবে, মোটা কাপড়ের হবে, টাইট ফিটিং হতে পারবে, আবার পুরুষদের পোশাক হতে পারবে। এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন, চাদর পরেন সমস্যা নাই, শাড়ি পরেন সমস্যা নাই, ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই, মেক্সি পরলেও সমস্যা নাই, বোরকা পরলেও সমস্যা নাই, কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে। কি পোশাক? সবাই বলেন শালীন পোশাক। পুরুষদের পোশাক পরা যাবে, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে
যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায় এরকম আছে না নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না নাই? এক লোক, একটা গল্প শোনাই আপনাদের। এক লোক এক বাগানে গিয়েছে, যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে, কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে। শুনতেছেন, পোশাকের এমন দশা, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। আফসুস করে বলল, হায় রে, কেমন এদের মা বাবা, কেমন এদের আক্কেল, কি পোশাক তাদের পরিয়েছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। পাশে এক ভদ্রলোক বসা ছিল, রেগে মেগে আগুন, এই মিয়া সাবধানে কথা বলেন, জানেন এগুলো আমার সন্তান, আমার সন্তান এগুলো। লোক তো ভয় পেয়ে গেছে, তাই নাকি? ও তাহলে আপনি এদের বাবা? এবার লোকটা রেগে মেগে বলে, আমি আপনার কি চোখ নেই, আমি বাবা হইতে যাবো কেন, আমি তো এদের মা। তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না, কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না, এরকম আছে না নাই? ছেলেরা পরবে ছেলেদের পোশাক, মেয়েরা পরবে মেয়েদের পোশাক, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম এত অধিকার দেয় নাই। ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি? ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই? মিন বারাকাতিল মারআতি তাফকিরুহা বিল ইনাস, একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম, কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে, এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে, সুবহানাল্লাহ কইতে পারেন না? কিন্তু অনেক ডাকা আইতাছে মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না নাই? কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে, হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, প্রথম সন্তান মেয়ে কার? হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ, আপনারা অনেক বরকতময়, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে, তিনোটাই মাইয়া, জান্নাত একটা আমার দিয়েন, তার মানে তিন জান্নাতের মালিক, মাশাআল্লাহ, আল্লাহ বাইরে তুমি কবুল করো। তার মানে কোনো ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময়, মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময়, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময়, দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত, তিন মেয়ে মানে তিন জান্নাত, সুবহানাল্লাহ। আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা, যেই স্বামী বউয়ের কাছে সেরা, বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো, বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ। তার মানে ব্যালেন্স করেছে ইসলাম, স্বামীরও আনুগত্য করতে বলেছে, আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে, ঠিক কিনা কথা বলেন? এবার আরেকজনের স্ত্রী, ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনাহ মাফ করে কে? প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সদকা হিসেবে কবুল করবে কে? এবার এই মহিলা গর্ভবতী, ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায়, কেয়ামতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে? বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শহীদ শহীদা শহীদদের কাতারে, আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাখতা আকদামি উম্মাহাতিকু, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই? জোরে বলেন। এজন্য ইসলাম বলে খবরদার, মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো আচরণ করব, বাবার সাথে নাকি মায়ের সাথে? নবী বললেন মায়ের সাথে, এরপরে মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, তারপরে কার সাথে? তারপরে তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা কয়গুণ বেশি? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ। আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা জুতা আর বালু, আর মহিলাদের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটারে হাজারবার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, সুবহানাল্লাহ পড়ে। আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম? এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে? নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে? নাগাইশি কি আছে মহিলাদের নামাজের জায়গা?
করেন নাই আপনারা, করেন আস্তে আস্তে, করেন আস্তে আস্তে করতে হবে। তারা অনেক সময় বাইরে বেরোয়, বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে, কই পড়বে নামাজটা? মসজিদে সুযোগ করে দেন, মসজিদে পড়বে, তবে ঘরে পড়া উত্তম, ঘরে পড়লে বেশি সওয়াব, সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে, শিক্ষার জনের অধিকার। আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু ছেলেকে নয়, আমরা বলি আপনার ছেলেকেও পাঠান, মেয়েকেও পাঠান, ঠিক কিনা? আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকেও পাঠান, শিক্ষা সবার জন্য। বিষ্ণু বলেছেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরায়ে নূর শিখাও। কোন সূরা? কথা কন, ও আমার মায়েরা, আপনাদের জন্য রাব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে। আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও। ও মামার মায়েরা, আজ থেকে সূরাতুন নূরের অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, ঘরটারে বরকতময় করে দিবে। কে আপনাদের আছে মোহরানার অধিকার? বিয়ে করলে পুরুষ মোহরানা পাবে না দিবে? কিন্তু আমরা এতগুলো টাকা নিয়ে আসি, ডাকাইত আছে না নাই? সারা জীবন মেয়েটারে লালন পালন করলো, একটা মেয়ে হলো একটা বাবার কলিজা, মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল, আর কি চাস? ডাকাত ফকির কোথাকার, খবরদার, বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও, কেয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে।